আসসালামু আলাইকুম। কন্ট্রোল জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়ে আমরা সবাই অবগত আছি যে এই মাসেই এর পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এক ঝলকে দেখে নেব 2021-এর নভেম্বর ডিসেম্বরের কিছু হাই ভোল্টেজ সাধারণ জ্ঞান, যেগুলো এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। আসেন দেখে নিই এই পরীক্ষার জন্য উপযোগী শেষ মুহূর্তে এসে কিছু সাধারণ জ্ঞান, যেগুলো জেনারেল নলেজ হিসাবে খুব গুরুত্বপূর্ণ এবং আশার মতো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান ডিসেম্বর 2021, ডিসেম্বর মাসে সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2021। প্রথম প্রশ্ন, 16ই ডিসেম্বর 2021 কততম বিজয় দিবস? 51তম বিজয় দিবস। দক্ষিণ আফ্রিকা শনাক্ত হওয়ার করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের নাম কি ছিল? ওমিক্রন। বর্তমান সব থেকে নির্ভুল 73% মিথ্যা শনাক্তকারী যন্ত্র আবিষ্কার করেছে ইসরায়েল। ইসরায়েলের সাথে পানির বিনিময়ে বিদ্যুৎ চুক্তি করেছে জর্ডান 22শে নভেম্বর। সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ম্যাগডেনা অ্যান্ডারসন। ইন্টারপোলের প্রেসিডেন্ট হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আহমেদ নাসের আলী রাইসি। বাংলাদেশের বিজ্ঞানীরা নতুন উদ্ভাবন এক গাছে পাঁচ পাঁচবার ধান, নাম হচ্ছে পঞ্জবৃহী, উদ্ভাবন করেছেন ডক্টর আবেদ চৌধুরী। বিশ্বের সর্বোচ্চ গতির 623 কিলোমিটার ঘন্টা বৈদ্যুতিক বিমানের নাম কি? স্পিরিট অফ ইনোভেশন। গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড 2021 পেয়েছেন বাংলাদেশি তরুণ মাহমুদুল হাসান। 30 জুন 2022 এর মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু, এটা ঘোষণা করেছে মন্ত্রী পরিষদ সচিব। মোবাইলে ইন্টারনেট গতি 141টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 134তম। সূত্র ওকলা। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন নাসার নভোচারী জেসিকা ওয়াটকিন্স। বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় বৈদ্যুতিক জাহাজ ইয়ার বাকল্যান্ড উন্মোচন করেছেন নরওয়ে। 85 মিনিটের জন্য 1900 নম্বর যুক্তরাষ্ট্রের সময়কাল 10:10 থেকে 11:35। প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন কমলা হ্যারিস। বিশ্বের সর্ববৃহৎ ভাসমান শিল্প কমপ্লেক্স পক্সাগন তৈরি করেছে সৌদি আরব। 160টি দেশের সমর্থনে জাতিসংঘের প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত হয়েছে 17ই নভেম্বর। প্রথমবার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন মানে IORA এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে টপকে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র হচ্ছে চীন। সূত্র ম্যাককিনিস অ্যান্ড কোম্পানি। 2031 সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজক বাংলাদেশ ভারত। 2025 চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে পাকিস্তান ফিরবে বৈশ্বিক আসর। 2024 থেকে 31 বৈশ্বিক আসরের সূচি প্রকাশ করেছে ICC। বিশ্বের প্রথম অলাভজনক শহর প্রিন্স মোহাম্মদ বিন সালমান নন প্রফিট সিটি বানাচ্ছে সৌদি আরব। বাংলাদেশের কথা সাহিত্যিক বাক বাদলের রূপকার হাসান আজিজুল হকের মৃত্যুবরণ করেছেন 15ই নভেম্বর। এনভায়রনমেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার 2021 হয়েছেন বাংলাদেশি আশরাফুল ইসলাম শিমুল। বিশ্বের প্রথম শ্বাস নেওয়ার মাধ্যমে গ্রহণযোগ্য করোনা ভ্যাকসিন উদ্ভাবন করেছে চীন। WITSA ইন্টিমেট পার্সন অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 12ই ডিসেম্বর 2021 সালে পরীক্ষামূলকভাবে 5G চালু হবে বাংলাদেশে। 5G চালু করতে যাওয়ার মোবাইল অপারেটর হলো টেলিটক। 2022 সাল COP27 মিশরে এবং 2023 সালে COP28 সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। অ্যাসোসিয়েশন লিডারশিপ অ্যাওয়ার্ড 2021 পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়। COP2026 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নোনা জলের কাব্য প্রদর্শিত হয়, পরিচালনা করেছিলেন রেজওয়ান সারিয়ার। বাংলাদেশের অর্থনৈতিক GDP পরিমাপ নতুন ভিত্তি বছরে 2015-16।
গ্রিন হাউস গ্যাস নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে চীন, মাথাপিছু কার্বন নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথম ইউনেস্কো বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সৃজনশীল অর্থনীতির জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন MOTIV ক্রিয়েশন লিমিটেড উগান্ডার। ইউনেস্কো SDG 8 এডুকেশনে হাই লেভেল স্টিয়ারিং কমিটি এশিয়া প্যাসিফিক অঞ্চলে নির্বাচিত হয়েছে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহায়তা সংক্রান্ত 3টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ 10ই নভেম্বর 2025 সালের মধ্যে। আকাশপথে ট্যাক্সি পরিবহন সেবা UAM চালু করবে দক্ষিণ কোরিয়া। 2023 সালের মধ্যে বন ধ্বংস বন্ধে কার্বন নিঃসরণ কমাতে ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ সহ 138টি দেশ। এই চুক্তিটা স্বাক্ষরিত হয় 7ই নভেম্বর। ভারতের পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন দুই বাংলাদেশি, যথাক্রমে সৈয়দ মোজাম্মেল আলী ও ডাক্তার এনামুল হক। বাংলাদেশের করোনা প্রথম ট্যাবলেট অলনুপিরিয়াভির বাজারজাত করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল 9ই নভেম্বর। এটার নাম ছিল অ্যামোরিভির 200। প্রথম চীনা নারী নভোচারী হিসাবে বাংলা মহাকাশে পৌঁছিয়েছেন ওয়াং ইয়াং ইয়াংপে 7ই নভেম্বর। বিশ্বের প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসাবে নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ নাসডাক তালিকাভুক্ত হয়েছে ফিটনেস ইকোসিস্টেম ডেভেলপমেন্ট কর্পোরেশন। রাজধানীতে কামরাঙ্গীরচরে বিশ্বমানের কেন্দ্রীয় ব্যবসায়িক অঞ্চল CBD তৈরি হবে। এই মোটামুটি ছিল সাম্প্রতিক সাধারণ জ্ঞান, ডিসেম্বর 2021, ডিসেম্বর মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান। কিছু হাই ভোল্টেজ যেগুলো আসলে সমসাময়িক খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, অন্ততপক্ষে ডিসেম্বর মাস পর্যন্ত যে সকল হাই ভোল্টেজ সাধারণ জ্ঞান সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সবাই থেকে উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ।